সাথে তোর ফুপুর সাথে তোর চাচাদের সাথে কারো সাথে একটু মিল নেই। সারাদিন বইয়া থাকতে থাকতে মাথাটা ধুয়ে গেছে, একটু চা খাইলে ভালো লাগতো। সোনিয়া, এই সোনিয়া, এক কাপ চা দিও তো। দিতেছি মাই, দেখছস এখন হলে না। এই সোনিয়া, তাড়াতাড়ি নিয়ে আও। সেটা তো কোনো কামের না, কতক্ষণ ধরে চা চাইতেছি, কথা কি কানে যায় না? আজকে ওরে দিমু ধুইরা। ওই তোর যে কতক্ষণ ধরে ডাক্তার, তোর কথা কি কানে যায় না? হ্যাঁ, তোর কাছে না চা চাইলাম আমি, হাতের কাজটা শেষ হোক দিতেছি। তোমাকে তর্ক করো, তোমার তোর কাজ আগে আমার চা আগে। চা দেখ, তাতে চা দে, বয়ে বয়ে আমার মেয়েটা খাইতেছে আর ই করতেছে। আপনার মেয়েটা খাই, আমি আমার ভাইয়েরটা খাইতেছি। তুই আমার মুখে তোর, হ্যাঁ তোর কত বড় সাহস, ও বলে আমার মেয়েরটা খায় না। আপনি আমার গায়ে হাত তুলেন কেন? তুই আমার কথা বলতে আবার একটা তুমি বিয়াদব মাইয়া, তাড়াতাড়ি যা চা দে, হাতের কাজটা শেষ হোক। তুই কি চাস আমার মেয়েরে আমি ডাক দিই? হ্যাঁ শয়তান মাইয়া একটা, আরে কইস না, কতক্ষণ ধরে চা দিতেছি, চা দিতেছেন আমারে, আমার মুখে মুখে তর্ক করতেছে। আমার আপনার মেয়েরটা খাই, খাইলে আমার বাড়িটা খাই। কত বড় সাহস, আমারটা খায় আমারটা পরে, আবার আমার বোনের গায়ে হাত দিতেছে। আমার শাশুড়ি তো অনেক সাহস, দুরন্ত সাহস, আমার বোনের কিভাবে মারতেছে সে খবর আছে। দাঁড়া, কি শুরু করছেন আম্মা আপনি? এটা কি শুরু করছে, দেখো না চা দিতেছে কতক্ষণ ধরে, চা দেয় না আমারে। আরে তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ আমার ছোট বোনের গায়ে হাত দেস, তা হাত দিব না, চুমা দিব না? চুপ থাকেন আপনি, কথা বলবেন না একবারে। শোনো জামাই, তোমার বোনের মাসে ভালো করছে লাগলো, আরো দুইটা দেবো। শুনেন আম্মা, আপনার একটা কথা বলে দিই, আপনি আমার শাশুড়ি, আপনি এমন কিছু করবেন না আমি যেন আপনার গায়ে হাত তুলতে বাধ্য না হই। তোরও গরম একটু পরে, আমার সাহস নেই। আজকে তোর খবর আছে কি সে কি কি সে এরকম কেন দরজা লাগানো? দেই ভিতরে দরজাটা লাগানো, কি সে কি সমস্যা? কি কথা কম বলবেন আম্মা, আপনার আমি বলতেছি একবারে কথা বলবেন না, ঠোঁট দুটো বন্ধ রাখেন। কি হয়েছে বাবা, আপনার মেয়ের কত বড় সাহস, আপনার মেয়ে আর আপনার বউ মানে আমার শাশুড়ি মিলা, দুইজনে মিলে আমার বোন টারে মারতেছে। এক কাপ চা চাইছে, চা দিতে দেরি হয়েছে দিকা, আমার শাশুড়ি আমার বোনের গায়ে হাত দিলে, আমার ছোট বোন, আমার আদরের ছোট বোন, আমার কথা বলেন আপনি। আপনি শাশুড়ি না হলে আপনার এইটা দিয়া বাটাম দিতাম আজকে আমি। আবার বলেন কেমন জামাইয়ের কাছে মেয়ে, কয়দিন হয়েছে আসছেন এনে? সে তিন চার মাস হয়েছে এনে পড়ে রয়েছেন, যাওয়ার কোনো নাম নাই, আকাশ থেকে খাওয়া না সে। হ্যাঁ শুনেন আব্বা, আমার আব্বা আমার আম্মা যখন মারা গেছে আমার বোনটা ছোট, এই বোনেরে আমি ছোট থেকে বড় করছি এই পর্যন্ত, বোনটারে বিয়েও দিছিলাম, আবার ছাড়াই নিয়ে আসছি। দেখছেন অতিরিক্ত কথা বলে আপনি কিছু বলবেন আব্বা না আমি বলবো? আমার বোনটার স্বামী নেশা করতো, ছাড়াই নিয়ে আসছি, আমার বোনটার আমি এইখানেই রাখবো, আমি যতদিন বাইচা রয়েছি আমার বাড়িতে আমার বোন থাকবো একশো বার। আর আপনার মেয়ে যখন খুশি তখন, বিশেষ করে আমার শাশুড়ি আসার পর থেকেই আমার বোনটার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে, পুরো বাড়ির কাজ করে আমার বোনের দিয়া, রান্না বান্নাতে শুরু করে একবারে ঘর মোছাতে শুরু করে বাজারটা পর্যন্ত করায়। কি করবো, করবে না কি করবে? আব্বা ওনার ঠোঁটটা একটু বন্ধ করতে বলেন কিন্তু, আমি বলতেছি তুমি লাঠিটা শুধু এই যা ভিতরে যা, লাঠিটা শুধু হাতে নিছো কেন, লাঠিটাই পর্যন্ত চালাও নাই কেন? কি বলো তুমি এগুলা, ওরে দিতা চারটা, ওরে দিতা দশটা, ছয়টা আরো বেশি ওরে। দেখছো কি বলতাছ, কি বলবো এই কি বলবো, তোর মা যে কি জিনিস, আমি হারে হারে টের পাইছি, আমার গোটা সাজানো সংসারটা ধ্বংস করে দিয়েছিল, শুধু আমি ঠিক আছি বিদায়, আমার ফ্যামিলিটা এখনো ঠিক আছে, তোর দাদির সাথে
তোর ফুপুর সাথে, তোর চাচাদের সাথে, কারো সাথে একটু মিল নাই। তোর দাদিতে তো সবগুলো ছয়টা মাস ছিল। দেখি দাও এটা আমার কাছে। একবারে চুপ। এই তোর লজ্জা করে না মেয়ের বাসায় এসে দিনের পর দিন পড়ে থাকতে? লজ্জা করে না তোর? হ্যাঁ এই তোর লজ্জা করে না। আমি কয়দিন আসি এখানে? আমি কয়দিন আসি ওইখানে জানো না? আমি অনেক কষ্টে আছি। আমার এখানে গোসলের পানির প্রয়োজন, নামাজের রজুর পানির প্রয়োজন, এটা প্রয়োজন, ওইটা প্রয়োজন। সকালে উঠে নিজের হাতে সব কিছু করে খাইতে হয়। ও মেয়ের বাসায় এসে পড়ছে, কতদিন পর পর এখানে কি? আমার একটা মাত্র মেয়ে, আমি আনবো না? তোমার তো মেয়ের প্রতি কোনো ভালোবাসা নাই। তাহলে মেয়ে যেখানে বিয়ে দিছিল এখানে একটা লোক দেখে তুই বিয়ে বুঝে বয়ে যেতে এখানে? আমি এখনো 3 মাস পর যাবো, যাও তুমি। কে? আমার মায়ের কাছে। নির্লজ্জ নির্লজ্জ ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিবা। শুনে না ভাই, শোন, তুই কি তোর মায়ের মতো হবি? হ্যাঁ, সাজানো সংসারটা কেন নষ্ট করতেছস? কেন ধ্বংস করতেছস আমার বুঝা? চোপ চোপ। আব্বা আমার একটা কথা শুনে যান, আমি সাফ সাফ বলি, আপনার মেয়েরে কি আমার সাথে কি সংসার করতে দিবেন না দিবেন না সেটা? অবশ্যই বিয়ে দিছি কি সংসার থেকে ছাড়াই নেওয়ার জন্য না? আচ্ছা যদি মনে করেন সংসার করার হয় তাহলে আমার শাশুড়ি নিয়ে আপনি চলে যান, আর যদি মনে করেন না তাহলে আপনার মেয়েরে নিয়ে আপনি চলে যেতে পারেন। আপনি তিনজনই নিয়ে আপনি চলে যান। বা তিনজন তোর বাপের বাড়ি? এই তোর বাপের বাড়ি এটা? তুই গালি দিছস কেন? তোর বাপের বাড়ি তুই থাকবি? নির্লজ্জ কথা, মান সম্মান তো তারই নষ্ট হয়ে যায় মান সম্মান থাকে। শুনেন, আপনি যদি আমার বাসায় এসে ভালোভাবে থাকতেন, আপনার মেয়েরে কুপরামর্শ না দিতেন, আপনি 3 মাস না 4 মাস না 4 বছর থাকতেন আমার গায়ে লাগতো না। আপনি আসতে না আসতে আমার বোনটার সাথে খারাপ ব্যবহার করেন। ভালো পরামর্শ দিই, তোমাদের টাকাগুলো নষ্ট হয়েছে তোমার বোনে থাকে? টাকা কি আপনি কামান? হ্যাঁ আমার বাবা সম্পত্তি রেখে গেছে, আমার বোনের অধিকার আছে এখানে খাওয়ার, আমার বোনরে আমার দেখার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আচ্ছা শোন, ওর মায়ের পেটের বোন, ওর পিছনে টাকা খরচ হইব, কি হইব না হইব এটা নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? এটাগুলো থাকলে আমার মেয়ের ভবিষ্যতে কাজে। তোর মাথা ব্যথা কেন? ফাজিল কথা কর, অসভ্য নির্লজ্জ। তুই আমার সাথে সংসার করবি? যদি করতে চাস তাহলে তোর মার ব্যাগ এনে দে এখন, যা। হ্যাঁ যা ব্যাগ নিয়ে। আরে দেখ না, যাব না। এই ছাড়, ছাড়, আমি যাব না, আমি থাকবো। এই মা, তুমি আমার বাসা থেকে বের হও, যাও। তুমি আমার বাসায় আর কোনোদিনও আসবে না। তুমি যেদিন থেকে আমার বাসায় ঢুকছো ওদিন থেকে আমার বাসায় অশান্তি শুরু হয়েছে। তোমার খুব পরামর্শ শুনতে শুনতে আমিও খারাপ হয়ে যাইতাছি। আমি মা হয়ে কিন্তু খারাপ চাই মুদির কো? এই ব্যাগটা তুই আসনা, তুই এই ব্যাগটা রেখে যাও। বর্তমান সমাজে এই সংসারে কারা সুখী জানোস? যে সমস্ত মেয়েরা শ্বশুর শাশুড়ি জামাই ইত্যাদি দেবর যারা আছে ননদ ননাসকে নিয়ে সুখে শান্তিতে আছে, ভালো আছে, মনের ভিতরে কোনো হিংসা নাই, অহংকার নাই, ওই সংসারের মধ্যেই সুখ আছে, শান্তি আছে। ওই সমস্ত সংসার দেখলে মানে আনন্দে বুক ভরে যায়। আর তোর মতো নারী যে সমস্ত সংসারে আছে, আর তোর মতো নারীরা যে সমস্ত জায়গায় মেয়েরে বিয়ে দিছে, ছেলে বিয়ে করাইছে, সব দোজক বানায় ফেলাইছে, দোজক হাবিয়া দোজক বানায় ফেলাইছে। যাও না, আমি যাও, তুমি যাই, সর সর, যাও। শোন, তোর মারে কখনো একা যদি আসে আগে ওইখান দিয়ে দেখবি ওই গ্লাস দিয়া, তোর মা থাকলে গেট খুলবি না, এটা আমার অর্ডার, ঠিক আছে? তাহলে কিন্তু তোর সংসার তছনছ করে দেবো একেবারে, কারণ নিজের সংসার তো দোজক বানাই আছে, এখন মেয়ের সংসারটাও দোজক বানাইতেছে। আট 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 বদমাইশ কোথা কার ধর, ঠিক আছে বাবা তুমি থাকো, তুমি কিছু মনে করো না। হ্যাঁ থাক, সংসার শোন, প্রত্যেকটা সংসারের মধ্যে দেবর থাকবে, ননদ থাকবে, ননাস থাকবে, শাশুড়ি থাকবে, এদেরকে যদি আপন করে নিতে পারস নিজের মনের মতো করে তাহলে দেখবি সংসারে সুখ শান্তি সব কিছু আসবে, ঠিক আছে? ভালো থাকিস। শুনেন আব্বা, বলো আমার শাশুড়ির পাঠায়, যদি ভালো হইতে পারে তাহলে আমার বাসায় পাঠায়, আর যদি এই অবস্থায় থাকে তাহলে আর কোনোদিনও যেন আমার বাসায় না না ওরা বইলা দিয়ে, ও আর আসবে না, কখনো আসবে না, ও আসলে তোমার সংসারে অশান্তি হয়ে যাবে। ভালো থেকো তোমরা।